এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আপনার যদি এরকম কোনো রোগ অথবা যে কোনো রকম রোগ হয় তাহলে একজন যোগ্যতা সম্পন্ন ডাক্তারের সাথে পরামর্শ অবশ্যই করবেন। এই ধরনের কোনো ইউটিউব ভিডিও দেখে নিজে থেকে কখনো কোনো ওষুধ খাবেন না। নমস্কার বন্ধুরা, টাইটেল দেখে তো বুঝতেই পেরেছেন যে আজকে কি বিষয়ে আমি আলোচনা করব। তো সত্যি কি আমরা আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে মেচেদা বা আমাদের ত্বকে কালো দাগ বা ছোপ এই ধরনের সমস্যা দূর করতে পারি? উত্তর হচ্ছে হ্যাঁ পারি। কারণ এই রোগগুলো সবই হচ্ছে মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ, অর্থাৎ অনেকগুলো কারণ একত্রিত ভাবে এই রোগগুলোর জন্য তাই। সেই ফ্যাক্টরগুলোর মধ্যে এমন অনেকগুলো ফ্যাক্টর আছে যা আমাদের খাদ্যাভ্যাসের সাথে জড়িত। তো চলুন জেনে নিই এই রোগগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য বা এই রোগগুলোকে প্রতিরোধ করার জন্য আমাদের কি কি খাওয়া উচিত। এখানে সব থেকে গুরুত্বপূর্ণ হলো ভিটামিন সি। এটাই আমাদের ত্বকের জন্য সব থেকে ইম্পর্টেন্ট ভিটামিন। আমাদের ত্বকের রং তৈরি করার জন্য যে পিগমেন্টটা দায়ী সেটাকে মেলানিন পিগমেন্ট বলা হয়। এই মেলানিন পিগমেন্টগুলো আমাদের ত্বকে যে কোষের মধ্যে তৈরি হয় সেটাকে মেলানোসাইট বলা হয়। এই মেলানোসাইট কোষগুলো আমাদের ত্বকের মধ্যে থাকে। এই কোষের ভিতরে মেলানিন পিগমেন্ট তৈরি হওয়ার জন্য টাইরোসিনেজ নামের একটা উৎসেচকের প্রয়োজন হয়। ভিটামিন সি এই টাইরোসিনেজ নামক উৎসেচকটাকে দমন করে, ফলে ভিটামিন সি আমাদের ত্বকে মেলানিন পিগমেন্ট তৈরি হতে বাধা দেয়। এতে আমাদের ত্বক আরো বেশি উজ্জ্বল হয়। এখন অনেকে এটাই মনে করেন যে লেবুতে সব থেকে বেশি পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়, কিন্তু এটা ঠিক নয়। সব থেকে বেশি ভিটামিন সি যে ফলে পাওয়া যায়, অর্থাৎ অ্যাটলিস্ট ইন্ডিয়াতে যে ফলগুলো পাওয়া যায় বা আমাদের এই পশ্চিমবঙ্গে যে ফলগুলো পাওয়া যায়, তার মধ্যে আমলকিতে সব থেকে বেশি ভিটামিন সি থাকে, এর পরে হচ্ছে পেয়ারা। তো ভিটামিন সি ইনটেক বাড়ানোর জন্য আমরা প্রত্যেক দিন একটা করে আমলকি অথবা একটা করে পেয়ারা খেতেই পারি। এছাড়া ভিটামিন সি আমাদের ত্বকে কোলাজেন এবং ইলাস্টিন প্রোটিন তৈরি করতেও সাহায্য করে। উপরন্তু ভিটামিন সি একটা খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের ত্বককে বিভিন্ন রকমের ড্যামেজ থেকেও বাঁচায়। আমলকি এবং পেয়ারা ছাড়া কিউই ফল, লিচু, পেঁপে, স্ট্রবেরি, কমলা লেবু, তরমুজ ইত্যাদিতেও যথেষ্ট বেশি পরিমাণে ভিটামিন সি থাকে। তো এগুলো খাওয়া যেতেই পারে। শাকসবজির মধ্যে লাল ক্যাপসিকাম, পার্সলে, ব্রকোলি, পালং শাক, বাঁধাকপি ইত্যাদিতেও প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, ফলে এই খাবারগুলোকে আমরা অবশ্যই আমাদের ডায়েটের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি। এরপরে নেক্সট হলো ভিটামিন এ। ভিটামিন এ আমাদের ত্বককে সূর্যের অতিবেগুনি রশ্মির থেকে হওয়া যে ড্যামেজ সেই ড্যামেজ থেকে রক্ষা করতে সাহায্য করে। এছাড়া ভিটামিন সি এর মতো ভিটামিন এও আমাদের ত্বকে কোলাজেন তৈরি করতে সাহায্য করে এবং আমাদের ত্বককে আরো বেশি ইয়াং এবং আরো বেশি সতেজ বানাতেও সাহায্য করে। পেঁপে, আম, আঙুর, তরমুজ, পেয়ারা এইসব ফলে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। এছাড়া সবজির মধ্যে গাজর, মিষ্টি আলু, পালং শাক, কুমড়ো, ব্রকোলি, লাল ক্যাপসিকাম বা রেড বেল পেপার, টমেটো ইত্যাদিতেও প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। তো এই খাবারগুলোকেও আমরা আমাদের খাদ্য তালিকার মধ্যে ইনক্লুড করতে পারি। এরপর হলো ভিটামিন ই। এটাও একটা খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের ত্বককে ফ্রি রেডিকাল ড্যামেজ এবং সূর্যের অতিবেগুনি রশ্মির থেকে হওয়া ক্ষতির হাত থেকে বাঁচাতে সাহায্য করে এবং আমাদের ত্বকের বয়স কম রাখতে সাহায্য করে। ভিটামিন ই এর জন্য আমরা অ্যাভোকাডো, পালং শাক, ব্রকোলি, পেস্তা, বাদাম, রেড বেল পেপার ইত্যাদি খেতে পারি। নেক্সট হলো ভিটামিন B12। এই ভিটামিনটাও আমাদের ত্বকের সুস্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয়। এক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে যারা আমিষ খাবার খান তাদের সাধারণত ভিটামিন B12 এর অভাব নিজেদের শরীরে হয় না। তার কারণ মাছ, মাংস, ডিম ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন B12 থাকে। কিন্তু যারা নিরামিষ খাবার খান তাদের শরীরে ভিটামিন B12 এর অভাব দেখা দিতে পারে। তো নিরামিষ খাবার যারা খান বা যারা ভেজিটেরিয়ান বা ভেগান ফুড বা ভেগান ডায়েট ফলো করেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে পালং শাক, বিট, মাশরুম, দুধ এবং দই খাওয়া প্রয়োজন, যাতে ভিটামিন B12 থাকে এবং এগুলো খেলে তাদের ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি হবে না। নেক্সট হলো জিঙ্ক। আমাদের ত্বকের সুস্বাস্থ্যের জন্য জিঙ্ক একটা খুবই প্রয়োজনীয় মিনারেল। রিসার্চে এরকম দেখা গেছে যেসব রোগীদের মেচেদা থাকে তাদের শরীরে জিঙ্কের পরিমাণ যাদের মেচেদা থাকে না তাদের থেকে কিছুটা হলেও কম থাকে। তো এটা বলা যেতে পারে যে আপনি যদি পরিমাণ মতো জিঙ্ক সমৃদ্ধ খাবার রেগুলারলি খান তাহলে মেচেদার চিকিৎসায় আপনার কিছুটা হলেও উপকার হতে পারে। যদিও এই বিষয়ে একদম সঠিকভাবে সিদ্ধান্তে উপনীত হতে গেলে আমাদের আরো বড় পরিমাণে আরো বেশি করে রিসার্চের প্রয়োজন এই বিষয়ে, কিন্তু এইটুকু অ্যাটলিস্ট বলা যেতে পারে যে জিঙ্ক সমৃদ্ধ খাবার পরিমাণ মতো খেলে আপনার কোনো ক্ষতি অ্যাটলিস্ট হবে না। মাছ মাংসে তো জিঙ্ক থাকেই, তাছাড়া পেস্তা, কাজু বাদাম, দুধ, দই, কর্নফ্লেক্স ইত্যাদিতেও জিঙ্ক যথেষ্ট পরিমাণে থাকে। তো এই খাবারগুলোকেও আমাদের খাদ্য তালিকার অন্তর্ভুক্ত করা যেতেই পারে।
এরপর হলো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এটাও আমাদের ত্বককে সূর্যের অতিবেগুনী রশ্মির থেকে হওয়া যে ড্যামেজ সেই ড্যামেজ থেকে রক্ষা করতে সাহায্য করে এবং আমাদের ত্বকে বয়স কম রাখতে অর্থাৎ আমাদেরকে আরো ইয়াং দেখতে সাহায্য করে। আখরোট, সোয়াবিন, কিডনি বিনস, দুধ, ডিম এবং কিছু মাছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা আমাদের অবশ্যই নিজেদের খাদ্য তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করা উচিত। এ তো গেল আমাদের কি কি খাওয়া উচিত। এছাড়া কিছু এমন খাবার রয়েছে সেগুলো যদি আমরা বর্জন করতে পারি তাহলে আমাদের ত্বকের জন্য সেটা খুবই ভালো হতে পারে এবং এই ধরনের কালো দাগ, ছোপ বা বেঁচেদার চিকিৎসায় সেগুলো উপকারী হতে পারে। যেমন তেলে ভাজা জিনিস, ফাস্ট ফুড, সফট ড্রিঙ্কস বা খুব বেশি মিষ্টি জিনিস, যে খাবারগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স খুব হাই ইত্যাদি, এই ধরনের খাবার অবশ্যই আমাদের নিজেদের খাদ্য তালিকা থেকে একদম বর্জন করা উচিত। কিন্তু বন্ধুরা দেখুন, এরকম ভেবে কোনো লাভ নেই যে এই ধরনের খাদ্যাভ্যাস পরিবর্তন করলে বা এই ধরনের ডায়েট ফলো করলে কিছুদিনের মধ্যেই আপনাদের মেজাজটা সেরে উঠবে। না, তা কখনোই হওয়া সম্ভব নয়। কারণ মেজাজ বা মেলাজমা বা এই ধরনের কালো দাগ বা ছোপ, যেমন ফ্রেকেলস, লেন্টিজেন্স ইত্যাদি, এই রোগগুলো সবই হচ্ছে মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ, অর্থাৎ অনেকগুলো কারণ একত্রিতভাবে এই রোগগুলোর জন্য দায়ী। তো শুধুমাত্র খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে এই রোগগুলোকে সারানো সম্ভব নয়। এই রোগগুলো যদি আপনার হয় তাহলে একজন কোয়ালিফাইড ডার্মাটোলজিস্ট অর্থাৎ চর্মরোগ বিশেষজ্ঞের কাছে আপনাকে যেতে হবে এবং তার পরামর্শ অনুযায়ী সঠিক চিকিৎসা নিতে হবে। তার সাথে যদি আপনি সঠিক ডায়েট বা সঠিক খাদ্যাভ্যাস ফলো করেন তাহলে অবশ্যই আপনি চিকিৎসার উপকার অনেকটা বেশি পেতে পারেন। আরেকটা জিনিস বলে রাখি, মেজেদা রোগটা কি বা এটা কেন হয় বা এর চিকিৎসা কিভাবে করা হয় এই বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে এই ভিডিওটা দেখতে পারেন। তো আজ এ পর্যন্তই, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার।